الذين يستمعون القول فيتبعون احسنه اولئك هدا اولئك الذين هداهم الله واولئك هم اولو الالباب الله رب سوره زمر ارشاد করেছেন যারা কথা শুনে শুনতে হবে প্রথম কথা ইলম শিখার একটি মাধ্যম হচ্ছে শুনে শুনে শিখা আর একটা হচ্ছে পড়ে শিখা তাহলে চোখ দিয়ে ভিতরে ইলম যায় আর কান দিয়ে ভিতরে ইলম যায় আর তারপরে সেটাকে স্মৃতি শক্তিতে ধরে রাখতে হয় যে যত বেশি ধরে রাখতে পারে সে তত বেশি বিজ্ঞ হতে পারে এগিয়ে যেতে পারে আর যে যত কম ধারণ শক্তি যার কম সে তত বেশি ব্যর্থ হয় জীবনে চেষ্টা অনেকে করে কিন্তু চেষ্টা করে সবাই উন্নতি সাধন করতে পারে না এর পেছনে কারণ হচ্ছে এগুলি তো যে কথাটি বলছিলাম যে আল্লাহ কোরআনে বলছেন যে কথা শুনতে হবে আল্লাযীনা ইস্তামিউনাল কওলা কথা শুনে ফায়াত্তাবিউনা আহসানা তারপরে যেসব কথাগুলি শুনছে সেগুলির মধ্যে যেগুলি বেশি ভালো এখানে মাদ্রাসার ছাত্র রয়েছেন সেজন্য ওরা ভালো করে বুঝতে পারছেন আল্লাহ এ কথা বলেননি যে ভালো কথাগুলি শুনে হাসান কথাগুলি শুনে আহসানা বেশি ভালো কথাগুলি শুনে উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ কথা শুনে সেগুলির শোনার পরে ফায়াত্তাবিউনা আহসান বেশি ভালো কথাগুলির অনুসরণ করে বেশি ভালো কথাগুলি ফলো করে সেগুলির ইত্তেবা করে যদি শোনার পরে বেশি ভালো কথা যেগুলি আর বেশি ভালো কথা কি যদি আপনাদের জিজ্ঞাসা করে মাদ্রাসার ছাত্রদের জিজ্ঞাসা করছি বিশেষ করে ফজিলতের ছাত্রদের জিজ্ঞাসা করছি বেশি ভালো কথা কোনটা কে বলতে পারে ফজিলতের ছাত্রগুলি একটু হাত উঠাক তো দেখি আলিমাত পর্যন্ত ফজিলত এখানে নাই খোলা হয়নি আলেমেতে ঠিক আছে আলেমেতে ছাত্র কে বলতে পারে কোরআনের তাফসির তো তোমরা পড়ছো বেশি ভালো কথা কি হ্যাঁ যে বলবে হাত তুলবে বেশি ভালো কথা মানুষের কথা না কালামুল্লাহ আল্লাহর কথা মাশাআল্লাহ ওয়াহি ওয়াহি আল কোরআনুল করিম এবং সুন্নাহ বেশি ভালো কথা হচ্ছে ওহির কথা কোরআনে করিমের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার কথা শোনার পরে মেলা কথা শুনছেন মেলা কথা শুনছেন দীন দুনিয়ার মেলা কথা শুনছেন জায়েজ কথা শুনছেন নাজায়েজ কথা অনেক সময় অনিচ্ছাকৃত শুনছেন কেউ ইচ্ছা করে ঈমানের দুর্বলতার কারণে শুনছেন আর কোরআন সুন্নার কথাও শুনছেন পছন্দনীয় কথা শুনছেন ফায়াত্তাবিউন আহসানা কোরআন সুন্নার কথার অনুসরণ করবে সেগুলি হচ্ছে সবচেয়ে ভালো ওহি হচ্ছে সবচেয়ে ভালো উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ যারা ওহির কথা সবচেয়ে ভালো কথাগুলি শুনে সেগুলির অনুসরণ করবে তাদেরকে আল্লাহ হেদায়াত করবেন এক নিয়ামত তা হেদায়াতকে নিশ্চিত করতে যদি হয় যে আমি হেদায়াত প্রাপ্ত জান্নাতের পথে অবিচল থাকবো জান্নাতে যাব তাহলে শুনতে হবে শোনার পরে সবচেয়ে ভালো কথাগুলি ওহির প্রতি আমল করতে হবে অনুসরণ করতে হবে আল্লাহ হেদায়াত করবেন অর্থাৎ জান্নাতের রাস্তাতে রাখবেন হেদায়াত হচ্ছে জান্নাতের রাস্তা আর দলাল হচ্ছে জাহান্নামের রাস্তা গোমরাহী হচ্ছে জাহান্নামের রাস্তা ব্যাস জি হেদায়াত আর না হলে গোমরাহী দলাল দলাল হচ্ছে জাহান্নামের রাস্তা আর হেদায়াত হচ্ছে জান্নাতের রাস্তা তাহলে জান্নাতের রাস্তা পেয়ে গেলেন দুনিয়াতে আর আপনি জ্ঞানী হওয়ার পরিচয় দিতে পারলেন দুনিয়াতে জ্ঞানী কি সবাই মনে করে জ্ঞানী আমার চাইতে বেশি কেউ বুঝে না যারা জেনারেল শিক্ষিত শুধু দুনিয়া শিখেছে দিন কিছু শিখেনি তারা মনে করে যে মোল্লার দৌড় মসজিদ আরে মৌলভি সাহেবের কি জানে আলেম সমাজ আর কি জানে ওরা তো ব্যাস জমিনের নিচের কথা জানে আর আকাশের উপরের কথা জানে এই আসমান জমিনের মাঝের কথা জানে না হ্যাঁ আর যারা বিভিন্ন স্তরে যারা ব্যবসায়ী তারা বুঝে আমরাই বেশি বুঝি কারণ রাতারাতি বড় লোক হইতে পারি তাই পয়সার মালিক হয়েছে তাই না তো আল্লাহ বলছেন জ্ঞানী ওরা যাদের কথা বললাম শোনে আর শোনার পরে ভালো কথার অনুসরণ করে বা উলাইকা হুম উলুল আলবাব ওরাই হচ্ছে জ্ঞানী তাহলে জ্ঞানীকে যেই ব্যক্তি সত্যিকারের মুসলিম আর সত্যিকার মুসলিমকে যেই ব্যক্তি শোনে কোরআন সুন্নার কথা ওহির কথা শোনার পরে তার অনুসরণ করে ইত্তেবা করে আল্লাহ যেন তৌফিক দান করেন কথা লম্বা হয়ে যাচ্ছে কারণ বেশি বলে অভ্যাস আছে আর পরিবেশটা
সুন্দর লাগছে মাশাআল্লাহ তাআলা শান্ত হয়ে আপনারা শুনছেন তো মনে হচ্ছে যে এইরকম যদি গতিতে বলতে থাকি তো ঘন্টা পার হয়ে চলে যাবে তো যাই হোক এখন সংক্ষেপ করে আসি আসল বিষয়ের দিকে প্রথম যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে সফলতার জন্য সাকসেস হওয়ার জন্য ইখলাস কি ইখলাস ইখলাস মানে কি মাদ্রাসা ছাত্ররা বলবে ইখলাস মানে বাংলায় কি কারণ এটা পশ্চিমবঙ্গের একটা অংশ উত্তর দিনাজপুর সুতরাং ইখলাস মানে বাংলায় কি কে বলবে হ্যাঁ একনিষ্ঠতা হ্যাঁ নিষ্ঠার সাথে কথা বলা কাজ করা জি নিষ্ঠা ইখলাস ইখলাস কোন ক্ষেত্রে ইখলাস সর্বস্তরে ইখলাস ফি তালাবিল ইলম ইখলাস ফিল আমাল ইখলাস ফি দাওয়া ইখলাস থাকতে হবে যারা মাদ্রাসা ছাত্র স্কুলের ছাত্র লেখা পড়াতে এলেম হাসিল করার ক্ষেত্রে ইখলাস থাকতে হবে ইখলাস মানে নিষ্ঠাবান কিসের জন্য নিষ্ঠাবান বাপ মায়ের জন্য হ্যাঁ গঠনমূলক কাজ করার জন্য না ইখলাস লিল্লাহ ইখলাস কার জন্য আল্লাহর জন্য ইখলাস আল্লাহর জন্য জীবনের সমস্ত কাজকর্মকে নিখুঁত নির্ভেজাল করা সহজ ভাষায় কারণ অনেকে নিষ্ঠা বুঝবেন না একনিষ্ঠতা বুঝবেন না নিখুঁত নির্ভেজাল করা ভেজাল মুক্ত করা আল্লাহর জন্য সমস্ত কথা কাজকে ভেজাল মুক্ত করা তাহলে এলেম হাসিল করার ক্ষেত্রে মাদ্রাসা স্কুলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা ইখলাস নিয়ে আসবে আল্লাহর জন্য করবে শিক্ষা অর্জন করবে আল্লাহর জন্য তারপরে যা কিছু শিখলো আমল করবে আল্লাহর জন্য সেটা আকীদার ক্ষেত্রে হোক ইবাদত বন্দেগির ক্ষেত্রে হোক আর মানুষের হকের ক্ষেত্রে হোক আর মুআমালাতের ক্ষেত্রে হোক আখলাকিয়াতের ক্ষেত্রে হোক ইখলাস ফিল আমাল আমলের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে ইখলাস নিয়ে আসতে হবে এলেম শিখলেন এখন আমলের পালে সেখানে যেন আল্লাহ সন্তুষ্টি তাকে দুনিয়ার গর্ব না তিন নম্বর যখন আমল করছেন মাশা আল্লাহ শুধু একাই আমল করলে হবে না আশেপাশের লোকগুলি যারা অবুজ যারা দিশেহারা যারা পথভ্রষ্ট যারা বকর তাদেরকে সোজা পথে সাথে নিয়ে জান্নাতে যাওয়ার চেষ্টা করতে হবে দাওয়া ইলা আল্লাহর ক্ষেত্রে ইখলাস নিয়ে আসতে হবে যে আমি লেখাপড়া করছি এলেম হাসিল করছি নিজে আমল করছি এই এলেমের প্রচার প্রসার করব দাওয়া ইলা আল্লাহ আল্লাহর দিনের দিকে ডাকব আল্লাহর সন্তুষ্টির জন্য জি এই জন্য কোরআনে কারিমে বলা হয়েছে অমান আহসানু কওলান মিম্মান দা কার দিকে ইলা আল্লাহ নিজের দিকে নয় আমার খ্যাতির জন্য আমার দুনিয়ার স্বার্থের জন্য আমার দুনিয়াটাকে সুন্দর করার জন্য আমার সুনামের জন্য বা আমার দুনিয়ার কোনো আগ্রাজ মাকাসাদের জন্য না না মোটেই না দুনিয়ার কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকবে না আল্লাহর জন্য হইতে হবে তো আশা করি কথাগুলি সংক্ষেপ আমি করে দিলাম যে যারা তালেবে এলম পড়াশোনা করছেন তারা আল্লাহর সন্তুষ্টির জন্য পড়াশোনা করবে এলম হাসিল করবেন আমল করছেন যে কোনো আমল মসজিদের ভিতরে হোক মসজিদের বাইরে হোক এমনকি বাপ মায়ের সাথে পারিবারিকভাবে সদাচরণ করছেন সমাজের লোকের সাথে সদাচরণ করছে সামাজিকতার জন্য দেশবাসীর সাথে মুসলিম অমুসলিমের সাথে যে সদাচরণ করছেন সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য এই জন্য একজন মুসলিম একটা অমুসলিমের সাথে ভালো আচরণ করে আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার গরজে নয় কিন্তু যারা তাদের আমলের ক্ষেত্রে ইখলাস বুঝে না অথবা ইখলাসকে ধরে রাখে না তারা কিসের জন্য করে পাশাপাশি বসবাস করতে হবে একটা সামাজিকতা আছে আর তারপরে তাদের সাথে চলাফেরা করতে হয় সুতরাং তাদের সাথে বিভিন্ন স্বার্থ জড়িত আছে সুতরাং তার অমুসলিম হইলেও তাদের সাথে ভালো আচরণ করব যাতে করে তাদের ভালো আচরণটা পায় না এই জন্য না আমি এবং আমার মতো যারা বোঝার চেষ্টা করে কোরআন হাদিসকে এবং আমল করার চেষ্টা করে তারা না একটা অমুসলিমের সাথে ভালো আচরণ করি কিসের জন্য এই জন্য করি যে আল্লাহ রাব্বুল আলামিন এটাই শিখিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই শিখিয়েছেন যে ওয়াকুলু লিন্নাসে হুসনা যে কোনো মানুষের সাথে ভালো কথা বলা সুবহানাল্লাহ এটি হচ্ছে কায়দায় কোরআনিয়া কোরআনে কারিমের নীতিমালা কায়দা যে সমস্ত মানুষের সাথে
এই কথা বলা হয়নি। মুসলিমের সাথে ভালো কথা বলো, ওয়াকুলু লিন্নাসি হুসনা, সমস্ত মানুষের সাথে ভালো কথা বলো। আল্লাহ রাব্বুল আরো বলছেন ওয়াফালুল খায়রা, কল্যাণমূলক কাজ করো, জনকল্যাণমূলক কাজ করো। এই কথা বলেননি যে ওয়াফালুল খায়রা মাল মুসলিমিন, জি হ্যাঁ, মুসলিমের সাথে জনকল্যাণমূলক কাজ করো, না 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 না, যে কোনো ক্ষেত্রে যে কোনো ভালো কাজ করো, যেখানে ভালো কাজ আছে সেখানে মুসলিমের সাথে ভালো কাজ, অমুসলিমের সাথে হয়ে এক হয়ে ভালো কাজ, যে কোনো গঠনমূলক কাজ, যে কোনো দেশের উন্নতির জন্য, সমাজের উন্নতির জন্য, সমাজ গঠনের জন্য, পরিবার গঠনের জন্য, যে কোনো স্তরের শিক্ষার ক্ষেত্রে, যে কোনো রকমের গঠনমূলক কাজের ক্ষেত্রে ওয়াফালুল খায়রা, জনকল্যাণমূলক কাজ করো। এটিও আর একটি কায়দা কোরআনে, কোরআনে কেরিমের নীতিমালা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কেরিমে বেশ কিছু নীতিমালা কায়দা বেঁধে দিয়েছেন, সেগুলি যদি আমরা মনে রাখি এবং সে অনুযায়ী জীবন গড়ার চেষ্টা করি তো অত্যন্ত সহজ হয়ে যাবে। আশেপাশের লোকের সাথে, মাদ্রাসার ছাত্ররা, যেসব ছাত্রের সাথে বসবাস করছেন, ভালো কথা বলো, কউলুল লিন্নাসে হুসনা, ওয়াফ আলুল খায়রা যদি করে, কারো সাথে ঝগড়া হবে না, কারো সাথে মারামারি হবে না, কারো সাথে মনোমালিন্য হবে না, কারো সাথে শত্রুতা হবে না, কারণ ভালো কথা বলবো এবং ভালো আচরণ করবো। ওয়াফ আলুল খায়রা ওয়া কউলুল লিন্নাসে হুসনা, নিজের কলিগদের সাথে, যাদের সাথে উঠা বসা হয়, যে কোনো স্তরের মানুষের সাথে কোনোদিন বিবাদ হবে না। আর যদি ভুল বুঝাবুঝি হয়ে যায় তো যথাসাধ্য দ্রুত বেগে সেটাকে স্বাভাবিক করার চেষ্টা করব, কারণ আল্লাহ বলছে ভালো কথা বলো এবং ভালো কাজ করো। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। এখলাস নিয়ে আসতে হবে, এখলাসে অভাব রয়েছে, যার যত এখলাসে অভাব রয়েছে সে তত বেশি দুনিয়া আখেরাতে পিছিয়ে, আর যার যত বেশি এখলাস রয়েছে সে তত বেশি দুনিয়া আখেরাতে অগ্রগামী, মনে রাখবেন। এই জন্য বলা হয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র তেইশ বছর নবুয়াতি জিন্দগি, আর তার মধ্যে 13 বছর তো নির্যাতিত, কমজোর, অসহায়, দুর্বল, মাত্র 10টা বছর। 10টা বছরের মধ্যে 8টা বছর আসতে, 7টা বছর সে অষ্টম হিজরিতে ফতে মক্কা হয়ে গেল। মানব জাতির ইতিহাসে অমুসলিমরাও এই রকম ইতিহাস খুঁজে পায় না যে মাত্র 7 বছর 8 বছরে এই রকমের একটি আন্তর্জাতিক বিশাল ধরনের, বিশাল আকারের বিপ্লব নিয়ে আসা, ইনকেলাব নিয়ে আসা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ছাড়া আর কারো দ্বারা সম্ভব হয়নি। জি জি, কিসের জন্য? আলামারা বলেছেন যে এখলাসের ভিত্তিতে। সবচেয়ে বড় মুখলেস হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল্লিল আলামিন, সবচেয়ে বেশি ইখলাস তার আমলে ছিল, তার জীবনে ছিল, আল্লাহ সন্তুষ্টি সবচেয়ে বেশি ছিল, নিষ্ঠা সবচেয়ে বেশি ছিল, যার ফলে তিনি সবচেয়ে বেশি কামিয়াব হয়েছেন। তা আমি মনে করি যে আমার স্নেহের শেখ মতিউর রহমান যে এই অল্প সময়ের ভিতরে 2014 থেকে, তাই না, 2009 থেকে শুরু হয়েছে প্রাথমিক, 2009 থেকে ধরলাম, তাহলে 2022 এই তো মাত্র শুরু, কতদিন হলো, কত বছর হলো, 13 বছর ম্যাক্সিমাম, 12 থেকে 13, এই 12 থেকে 13তে পড়েছে। আর বিশাল মাশাআল্লাহ প্রতিষ্ঠান, এতে অবশ্যই এখলাস রয়েছে। এখানে আর দ্বিতীয় কথাটি বলিনি, সেটা হচ্ছে যে কখনো নিজেকে তুচ্ছ মনে করবেন না। এটা দ্বিতীয় পয়েন্ট, মাদ্রাসা ছাত্রদের জন্য, স্কুলের ছাত্রদের জন্য, যারা বাইরে থেকে আসছেন, সবার জন্য, ছেলেদের জন্য, মেয়েদের জন্য, কখনো নিজেকে তুচ্ছ ছোট মনে করবেন না যে আমার দ্বারা হইবেই বা কি, আমি বা কি করতে পারবো, আমার মতো লোক, এক গরিবের ছেলে, আর তারপরে একেবারে গ্রামে, এই বুড়িয়ান কি একটা পল্লী গ্রাম, চিন্তা করেন, পল্লী গ্রাম, একটা বাজারও না, একটা মার্কেটও না, হ্যাঁ, ডিস্ট্রিক্ট হয়তো দূরের কথা, শহর আপনার টাউনও না, সিটিও না, কিছুই না, চিন্তা করে সেখানে এটা সম্ভব হয়েছে। নিজেকে কখনো তুচ্ছ মনে করবেন না। আমি যখন কিশোরগঞ্জ মাদ্রাসায় 1996 থেকে 1998 মদারেস ছিলাম, তখন আমি কল্পনা করিনি যে আমি ওই মতিউর রহমান আজকে এখানে মানুষকে কিছু ফায়দা পৌঁছাতে পারবো। আমি বেশি কিছু হয়ে যাইনি, কিন্তু অন্তত মানুষের কিছু ফায়দা হয়েছে, মানুষের কিছু ফায়দা হয়েছে, না হলে আমাকে কেন তলাশ করে বাড়াবে, হ্যাঁ, আমাকে এত তলাশ কেন করবে, কথা বোঝা গেছে কি না, কিন্তু আমি কল্পনা করতে পারিনি। তাহলে বোঝা যাচ্ছে যে মানুষ নিজে কল্পনা করতে পারে না যে তার দ্বারা কী কাজ হইতে পারে। যেমন
শেখ মতিউর রহমানের ক্ষেত্রে হইতে পারে, আর কারো ক্ষেত্রে হইতে পারে, ঠিক আপনাদের ক্ষেত্রে হইতে পারে। সেটা আজকে যেই ব্যক্তি একটিও কাজ আপনি জাতির জন্য করতে পারেননি, হতে পারে আপনার দ্বারা। একটা ছোট বাচ্চা ওই যে ওখানে বসে আছে, একটা গরিবের সন্তান বসে আছে, একটা কৃষকের সন্তান বসে আছে, এই চাষির সন্তান হতে পারে, তার দ্বারা এত কাজ আল্লাহ নেবেন যে মানুষ কল্পনাই করতে পারে না। ওয়ায়ারজুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, কল্পনা করতে পারেন না। সুতরাং কখনো নেগেটিভ চিন্তা করবেন না, কখনো আপনি ভাববেন না যে আমার দ্বারা বা কী হবে, আমার দ্বারা সম্ভব না। সব সম্ভব, সব কিছুই সম্ভব ইনশা আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলম যেন তৌফিক দান করেন। তিন নম্বরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে যা কিছু শিখছেন মাদ্রাসা থেকে হোক আর বাইরে থেকে হোক, শুনে হোক আর পড়ে হোক, শিখাটা বড় কথা নয়, তার চেয়ে বড় কথা হচ্ছে আমল করা। আজকাল জ্ঞানের অভাব নেই মাশাআল্লাহ, ফতোয়ার ক্ষেত্রে দেখেন সুবহানাল্লাহ, সোশ্যাল মিডিয়াতে আলেমদের চাইতে বেশি বাড়াবাড়ি করছে সাধারণ অল্প শিক্ষিত মানুষরা, ঠিক না? তার মানে তারা মনে করে যথেষ্ট শিখেছে, তারা যুক্তি শিখেছে, ইখতিলাফি মাসলাতে কেউ বিনা মন্তব্যে চুপ থাকতে চাই না। আজকাল সবাই মন্তব্য করে, তার মানে এলিম আছে, আমল কোথায়, আখলাক কোথায়, যা কিছু শিখছেন সেই অনুযায়ী আমলটা কোথায়। সুতরাং আমলের গুরুত্ব দিতে হবে, যা শিখছেন জি আল আমালু বিল ইলম, যা কিছু শিখছেন সেই অনুযায়ী আমল করতে হবে। সালাফে সালেহীন সাহাবায়ে কেরাম তাবেইন তাবা তাবেইন অল্প শিখতেন, আমল বেশি করতেন, যা শিখতেন আগে আমল করতে তারপরে আগে বাড়তেন। এসব কথা আপনাদের জানা রয়েছে। সুতরাং আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন। মাদ্রাসার ছাত্র মাশা আল্লাহ সবসময় কালাল্লাহ কালা রসুল পড়ছেন, কিন্তু গ্রামে যাচ্ছেন, যাওয়ার পরে চেনা যায় না যে এটা মাদ্রাসা পড়া ছাত্র। হ্যাঁ, গ্রামের লোকের সাথে চরিত্র আচরণ খুব খারাপ। তাহলে আপনি এখান থেকে মেসেজ নিয়ে যাচ্ছেন আপনার গ্রামে, আপনার পরিবারে, আপনার সমাজে, খারাপ মেসেজ যে মাদ্রাসায় কোনো আদর্শ শিক্ষা হয় না, আদব কায়দা শেখানো হয় না, এরা শুধু পড়াশোনা করতে যাচ্ছে নিজের আর্থিক অবস্থা ভালো করার জন্য, যে সস্তাতে মাদ্রাসায় একটু পড়ে নিলাম, অল্প খরচে পড়ে নিলাম, আর পড়ে নেওয়ার পরে একটু বড় হওয়ার জন্য পড়াশোনা করতে যাচ্ছে, এরা আসলে আখলাক চরিত্র শেখার জন্য যায় না, এরা আসলে আদব কায়দা শেখার জন্য যায় না, এরা জাতিকে কিছু দেবে এই জন্য যায় না। আসলে এমনটা যেন না হয়, নেগেটিভ যেন মানুষের ধারণা না হয়, বিশেষ করে মাদ্রাসা ছাত্র যারা তাদেরকে আরও বেশি তাগিদ করব। স্কুলের ছাত্র মানে এই না যে স্কুলে পড়া মানে ইনকাম সোর্স, কারণ আজকাল লেখাপড়া ইনকাম সোর্স হয়ে গেছে, লেখাপড়া কি হয়েছে ইনকাম সোর্স। কিন্তু বিগত জামানায় আজকে থেকে 100 বছর 200 বছর আগে স্কুল কলেজ ইউনিভার্সিটির লেখাপড়া ইনকাম সোর্সের জন্য হইতো না, আদব শেখার জন্য হইতো, আদব শেখার জন্য। হ্যাঁ, একটা মানুষের মতো মানুষ হব, ঠিক আছে, ইসলাম বুঝে না অমুসলিম হয়তো, হ্যাঁ সেকুলার লেখাপড়া করছে, কিন্তু মানুষের মতো মানুষ হব, আদর্শবান মানুষ হব, হ্যাঁ সভ্য মানুষ হব, এই জন্য লেখাপড়া করতো। আর এখন এমন সাবজেক্ট পড়তে হবে যেটাতে বেশি ইনকাম রয়েছে, কোনটা দিয়ে বেশি টাকা পয়সা তাড়াতাড়ি ইনকাম করা যায়, সেই জন্য লেখাপড়া। আল্লাহ যেন এই ক্ষেত্রে ইখলাস পয়দা করা তৌফিক দান করে। সুতরাং ইংলিশ পড়া লোকদের, বাংলা পড়া লোকদেরকে বলবো যে আপনাদের পড়াশোনা তো ইখলাসের প্রয়োজন রয়েছে, আল্লাহ যেন সেটাকে ধরে রাখার এবং সেটাকে স্থায়ী করার আর সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমল যদি না করেন, এলেম শেখেন, তাহলে তার জন্য কঠিন শাস্তি রয়েছে, সেগুলি বলার প্রয়োজন রাখে না, কারণ শিক্ষিত পরিবেশে আমি কথাগুলি বলছি। তিন নম্বর যে বিষয়টি বলবো বা চার নম্বর হয়ে যাচ্ছে সেটি হচ্ছে আহমিয়াতু দাওয়া ইলাল্লাহ, কারণ আমি একজন যেহেতু দায়ী, সুতরাং এই বিষয়টি সবাই আশা করছেন এবং আমারও বলা অত্যন্ত জরুরি যে দাওয়া ইলাল্লাহর গুরুত্ব দিতে হবে, আল্লাহর দিনের দাওয়াতের গুরুত্ব দিতে হবে। মাদ্রাসা পড়া অধিকাংশ ছেলেরা নিজের জীবনে কোনো রকমের লক্ষ্য উদ্দেশ্য রাখে না যে আমি আল্লাহর দিনের দায়ী হব, আহ্বানকারী হব। এই শতকরা 5টা পাওয়া বড় মুশকিল আছে, খারাপ ভাববেন না, কিন্তু এটা তিক্ত অভিজ্ঞতার কথা বলছি। এবং যারা এখনও শিক্ষাঙ্গনে শিক্ষক রয়েছে, ভালো শিক্ষক রয়েছে, তারা এই কথা অবশ্যই একথার সমর্থন করবে। আর আমি দীর্ঘ 7 বছর মাদ্রাসায় শিক্ষকতা করেছি, শিক্ষকদের সাথে থেকেছি আর ছাত্রদের সাথে থেকেছি, ভালো করে জানে যে আমাদের মাদ্রাসার অধিকাংশ ছাত্রদের লক্ষ্য উদ্দেশ্য দিনের খাদেম হওয়া নয়, দিনের দায়ী হওয়া নয়, বরং
একটা লেখাপড়া করি, হয় যে বাপ মা পড়াইতে চাইছে পড়ি, মাদ্রাসায় পড়াছে মাদ্রাসায় পড়ি, বুঝেই না লক্ষ্য উদ্দেশ্য কিছু, অথবা এর চাইতে একটু বেশি বুঝলে ভালো একজন শিক্ষক হব, আর না হলে এখান থেকে ভালো রেজাল্ট ফেজাল্ট করে আমি মদিনা ইউনিভার্সিটি বা সৌদি আরবের কোনো ইউনিভার্সিটিতে যাব ইত্যাদি, এইসব টার্গেটে বা সীমিত। কিন্তু আমাকে আল্লাহ রাব্বুল আলমী দায়িত্ব দিয়েছেন, সেটা হচ্ছে আমি হচ্ছি ওয়ারেসুল আম্বিয়া, আমরা হচ্ছি ওয়ারাসাতুল আম্বিয়া। সুতরাং নবীর ওয়ারেস তখনই হইতে পারব যখন নবীর মিশনটা আমরা আগে বাড়িয়ে নিয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পেশা ছিল সেই পেশাটি আমি নিজের জীবনে ধারণ করব, আমারও সেই পেশা। সেটা হচ্ছে কি, আমি রাসূলের পেশা কি, হ্যাঁ, আল্লাহর দিনের দিকে আহ্বান করা। সমস্ত আম্বিয়া রাসূলগণ হচ্ছেন দায়ী। দাওয়াতি কাজটি এমন একটি ফজিলতের পেশা যেই পেশাটি সবচেয়ে ভালো মানুষদের পেশা, সবচেয়ে ভালো মানুষ আম্বিয়া এবং রসুল। যত আম্বিয়া রসুলগণ এসেছেন সবাই ইন অরিদ ইল্লাল ইসলাহ, ইসলাহ দাওয়ার কাজের জন্য এসেছেন। সুতরাং সমস্ত মাদ্রাসার ছাত্রদেরকে বলবো, এমনকি স্কুল কলেজের ছাত্রদেরকে বলবো, এমনকি বাইরে থেকে যারা বড় হয়ে গেছেন আর ইসলাম চর্চা করছেন মাশাআল্লাহ অনেকে শিখছেন, তাদেরকে বলবো যে দায়ী এল আল্লাহ হওয়ার চেষ্টা করবে। দায়ী এল আল্লাহ হওয়া মানে এই নয় যে বড় বক্তা হইতে হবে অথবা বড় রাইটার হইতে হবে, মুআল্লিফ মুসান্নিফ হইতে হবে, এমনও জরুরি নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ দাওয়া হচ্ছে নীরব দাওয়াত, নীরব দাওয়াত। কে বলতে পারে নীরব দাওয়াত? আর দাওয়াত সামেতা অর্থাৎ সাইলেন্ট দাওয়াত, যেত অর্থাৎ চুপচাপ দাওয়াত দেওয়া। চলাফেরা করছেন, কারো সাথে কোনো কথা বলছেন না, কিন্তু আপনার কাছ থেকে অনেক কিছু মানুষ শিখছে, এটার নাম হচ্ছে নীরব দাওয়াত, এটার নাম হচ্ছে নীরব দাওয়াত। এর সুপ্রভাব সবচেয়ে বেশি পড়ে এর সমাজে, পরিবারে, হ্যাঁ, যে কোনো জায়গায় ব্যক্তির ওপর, সমাজের ওপর, পরিবারের ওপর, দেশের মানুষের ওপর সবচেয়ে বেশি সুপ্রভাব পড়বে, আর পড়ে মুসলিমদের ওপরও আর অমুসলিমদের ওপর। সেটা কি, কে বলতে পারেন? চুপচাপ দাওয়াত দেওয়া, কোনো কথা না, কোনো লেকচারও না, কোনো বইও লিখছেন না, কোনো লিফলেটও তৈরি করছেন না, কিন্তু ইসলামের দাওয়াত দিচ্ছেন। কি হইতে পারে? হ্যাঁ, আমল, হ্যাঁ, জি, ঠিক আছে, হ্যাঁ, আখলাক, চরিত্র, আখলাকিয়াত। আপনার মসজিদের আমল কত সুন্দর, নামাজ পড়েন অমুসলিমরা দেখতে আসবে না, না দেখবে যে লোকটা খুব লম্বা নামাজ পড়ে, খুব ভালো মানুষ, এটা দেখতে আসবে। সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করে রোজা রাখে, এই কথা অমুসলিমরা দেখতে আসবে, প্রতিবেশী যারা আমাদের তারা দেখতে আসবে, আসবে ওই লোকটি হজ করে এসছে খুব ভালো মানুষ, এটা বলতে আসবে, হতে পারে বলবে, না বলতেও নাও পারে, কথা বোঝা গেছে? কিন্তু তাদের সাথে চলাফেরার ক্ষেত্রে আখলাক মামলাত এত সুন্দর যে হিন্দুরা বা খ্রিস্টান বা অন্য অন্য জাতি যারা রয়েছে, তাদের স্বজাতি যারা রয়েছে, তারা ধোকাবাজি করে, তারা বেইমানি করা, তারা দাঁড়িপাল্লা মারে, তারা বা সুদ খায়, তারা ঘুষ খায়, আর তারা কত রকমের জুলম অত্যাচার করে, কিন্তু আপনি মাশাআল্লাহ যে কোনো স্তরের মানুষের সাথে এত সুন্দর আখলাক আচরণ, যে আপনার আচরণ থেকে দেখেই শিখছে, যা এটা হচ্ছে মানুষের মতো মানুষ, এটা হচ্ছে মানুষের মতো মানুষ। এই জন্য অমুসলিম সমাজে, অমুসলিম সমাজে কোনো মুসলিম যদি ধার্মিক আর ভালো চরিত্রের থাকে, তো অমুসলিমদেরকে দেখেছি তাকে দেবতা বলে, দেবতা বলে। আমি যখন ছোট ছিলাম, আমার গ্রামের এক হিন্দু চাচা চাচা ভাতি যে আমাদেরকে বলতো, কারণ গ্রাম্য আত্মীয়, সে বলছে বাবা গো, তোমার আব্বা তো হচ্ছে দেবতা, মানে একটা ভালো মানুষ হলে কী হয়ে যায়, দেবতা হয়ে যায়, একটা ক্ষতি করেনি কারো, মানুষের উপকার করে, কারো অপকার করে না, এইরকম লোক, মানুষের সাহায্য করে, যথাস মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ায়, এক কথায় আচার আচরণ আখলাক মামলাত দিয়ে নীরবে মুসলিমদেরকে, অমুসলিমদেরকে, যারা মুসলিম সমাজের পাপি ফরজ অজেব ত্যাগ করে, হারাম নাজায়েজে ডুবে আছে অথবা শিরক বিদাত করে, তাদের ইদফা বিল্লাতি হে আহসান, তারা খারাপ মনোভাব রাখে, বিদ্বেষ রাখে, সেটাকে দূরীভূত করো কি দিয়ে, বিল্লাতি হে আহসান, বেশি ভালো দিয়ে। এখানে আল্লাহ শুধু ভালো দিয়ে বলেননি, বেশি ভালো দিয়ে, কথা বোঝা গেছে? পানি ভালো আর জমজমের পানি বেশি ভালো, কথা বোঝা গেছে? যে বেশি ভালো দিয়ে খারাপকে দূর করতে আল্লাহ রাব্বুর বলেছেন। সুতরাং এই দাওয়াতি কাজ করার জন্য এলেমেরও বেশি প্রয়োজন হয় না,
অল্প ইলম শিখলেও আখলাক চরিত্র দিয়ে দাওয়াত দেওয়া যেতে পারে। যেসব মাদ্রাসা ছাত্রী রয়েছেন অথবা যেসব মা বোনেরা রয়েছেন, পাশের যেসব আত্মীয় স্বজন তাদের রয়েছে, অথবা যাদের সাথে চলাফেরা হচ্ছে তাদের সাথে আখলাক চরিত্র যদি ঠিক থাকে, সবাই তাকে ফলো করবে যে এইটা হচ্ছে মানুষের মতো, এই মহিলা হচ্ছে সত্যি হ্যাঁ ভালো মানুষ, সবাই তাকে ফলো করবে, সবাই তাকে ভালোবাসবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এটা তৈরি করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কি রয়েছে, সায়াজআলুল্লাহুর রহমানু উদ্দা, যারা ইমানদার এবং সৎকর্মশীল তাদের ভালোবাসা আল্লাহ মানুষের অন্তরে এমনকি সৃষ্টিকুলের অন্তরে সৃষ্টি করে দেবেন। তো ভালোবাসা পাবেন আপনি অমুসলিমদের কাছ থেকে, ভালোবাসা পাবেন আপনি আল্লাহ সমস্ত সৃষ্টির কাছ থেকে ভালোবাসা পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। সময় যথেষ্ট হয়ে গেছে, একটি কথা আর বলি, ফিতনার যুগ, যুগটি হচ্ছে ফিতনার, আর সবার পকেটে স্মার্টফোন রয়েছে, আর ফিতনা শুধু ফোনের ফিতনা না, ফিতনাতুল জওয়াল মোবাইলের ফিতনা, ফিতনাতুল ইন্টারনেট ইন্টারনেটের ফিতনা, ফিতনাতুল নেশা পুরুষদের জন্য, নারীদের ফিতনা, আর নারীদের জন্য ফিতনাতুল রেজাল পুরুষদের ফিতনা, ফিতনাতুল শাবাব যুবকদের ফিতনা, আর এমন কি মাদ্রাসাতেও, আল্লাহ স্কুলে তো ফিতনা আর ফিতনা, সহ শিক্ষা যেখানে, স্কুল মানে তোমরা বুঝবে না এটা, তোমরা আলাদা পড়ানো লিখা করছো মাশাআল্লাহ, কিন্তু যেখানে সহ শিক্ষা যুবক যুবতী একসাথে লেখাপড়া করে, ফিতনা আর ফিতনা, ফিতনা আর ফিতনা, আল্লাহ হুফরাতিম মিনান্নার, জাহান্নামের আগুনের একবারে জাহান্নামের তটে। তো এই যে ফিতনা, আর সেই ফিতনার ওপর যদি ইন্টারনেটের ফ্যাসিলিটির ফিতনা থাকে, মোবাইলের ফিতনা থাকে, আর তারপরে আরেক ফিতনা হচ্ছে ফিতনাতুল মাল পয়সার ফিতনা, আরে সবাই এত বড় লোক হয়ে গেলো, আমি শুধু গরিব হয়ে থেকে গেলাম, কিছুই করতে পারলাম না, সুতরাং আমাকেও দৌড় দিতে হবে, হালাল হোক আর হারাম হোক। সুনানে তিরমিজির হাদিস রয়েছে, পিয়ানে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন, লেকুল্লে উম্মাতের ফিতনা, প্রত্যেক উম্মাতের কিছু না কিছু ফিতনা ছিল, ও ফিতনা তো উম্মাতি আল মাল, আর আমার উম্মতের বড় ফিতনা হচ্ছে, আসল ফিতনা হচ্ছে পয়সার ফিতনা, পয়সার ফিতনায় পড়ে যাবে। এই জন্য পয়সা আসাটা খারাপ নয়, সচ্ছল হওয়াটা খারাপ নয়, কিন্তু পয়সাকে হাতের মুঠে রাখতে হবে, পয়সাকে কলবে হৃদয়ে রাখলে হবে না। আল্লাহ যেন এই কথাটি বুঝার তৌফিক দান করেন আমাকে এবং আপনাদেরকে। আরও শেখেরা দোয়া করেন, আল্লাহ মাজআলিল মালা ফি আইদিনা ওয়ালা তাজআলহু ফি কুলুবিনা, আল্লাহ মালকে আমাদের মুষ্টিতে দাও, যেখানে ইচ্ছা খরচ করো, ছিটাও এদিকে ছিটাও ওইদিকে ছিটাও ওইদিকে ছিটাও, ইয়েতিম বিধবা গরিব দুঃখী হ্যাঁ, মাদ্রাসা মসজিদ হ্যাঁ, জনকল্যাণমূলক কাজ রাস্তাঘাট ইত্যাদি, আর যদি কলবে ঢুকে যায় পয়সা, তো সেখান থেকে বের করা খুবই মুশকিল। পয়সার যদি আসক্তি চলে আসে তাহলে মরে যাবে, কিন্তু পয়সাকে কামড়ে ধরে থাকবে, দুনিয়া কামড়ে ধরে নেবে। আল্লাহ রাব্বুল সমস্ত ফিতনা থেকে যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহু ওয়া বাতান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেশি বেশি দোয়া পড়েছেন এবং সাহাবায়ে কেরামদেরকে এই দোয়া পড়তে বলেছেন, আশ্রয় কামনা করতে বলেছেন। এখানে আজকের আলোচনা শেষ করছি, কথা লম্বা হইল, রাব্বুল আলামিনের কাছে আশা করব এবং আপনাদের কাছে আশা রাখব, আমার এই কথাগুলি যদিও বিক্ষিপ্ত হোক না কেন বা যেমনটা আপনাদেরকে মনে হোক না কেন, আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন, সংশোধনের তৌফিক দান করেন, আগে বাড়ার তৌফিক দান করেন, দুনিয়া আখেরাতে কামিয়াবি হাসিলের তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। Time. Okay. Okay.